So hey guys, welcome back to my channel. This is me Boby. Aaj tumra shobai dekhcho Unique Queen Boby channel. To ajke 5 February. To 5 February ki shobai to jano ajke Saraswati Puja. To ei Saraswati Puja upolokkhe ami ajke ekta vlog share korbo ar Saraswati Puja ki ki plan royeche shegulo tomader sathe share korbo. To ajke ami chole eshechi Priya sader barite anjoli dewar jonno. Tader barita amar barir pashe. To shei jonno sokal sokal 7:30 shomoy snan kore chole eshechi ekhane. To ekhono bamun thakur ashini. To anjoli dewar por tarpor tomader sathe দেখাবো যে কি কি করলাম কেমন ভাবে মেকআপ করলাম সরস্বতী পূজা তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো আমি মেহেন্দি পরেছি তো মেহেন্দির রংটা তো আর আমি এটা কালকে দুপুরবেলা পরেছিলাম তো তারপর দুপুরবেলা পরে খেয়ে দিয়ে শুয়ে গেছি শুয়ে ঘুম থেকে উঠে দেখছি একদম দারুণ কালার উঠেছে তো দেখতেই পাচ্ছো কালারটা কত সুন্দর তেমন একটা কোনো ডিজাইন নেই আমি একদম সিম্পল ভাবে পরেছি মেহেন্দিটা তো অবশ্যই তোমরাও করেছো তো কে কে করেছো একটু জানা আছে আমি আমার চ্যানেলে একটা সরস্বতী পূজার মেকআপ লুক তোমাদের জন্য স্পেশালি তোমাদের জন্য আমি শেয়ার করেছি তো যারা এখন দেখোনি তারা কি ঝটপট দেখে নাও তো ওটা তোমরা তোমাদের কোনো ওয়েডিং এও তোমরা ওই এরকম সাজতে পারো সরস্বতী পূজো স্পেসিফিক এরকম কোনো ব্যাপার নেই তো সাজের কোনো স্পেসিফিক কিছু হয় না তো ওই লুকটাও তোমরা ক্রিয়েট করতে পারো তো আজকে আমি শাড়ি পরব তো শাড়ির সাথে একটা অন্য লুক ভাবছি ক্রিয়েট করব তো সেটা তো আর দেখানো সম্ভব নয় তো অনেক বড় তো আজকে ব্লগটা হয়ে যাবে তো আজকে আমি নিজে সাজবো আমার বোনদেরকে সাজাবো তো সেরকম করতে করতে আজকে হয়তো দিনটা কেটে যাবে তো তারপর ঘুরতে যাবো প্ল্যান আছে সব যা করবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো এখন অঞ্জলি দেব বামন ঠাকুর আই থিঙ্ক চলে এসছে তো চলো পুজো দেখে নাও আর প্রতিমা অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো তো গাইস আমরা রেডি হয়ে গেছি এবারে আমরা যাচ্ছি কলেজ মাঠ তো সাজতে সাজতে অনেক দেরি হয়ে গেল মানে বোনকে সাজাতে হলো আমি সাজালাম মানে আমি সাজিলাম তারপর তার বান্ধবীকে সাজাতে হলো কেমন লাগছে চলো যাওয়া যাক টোটোতে উঠে গেছি গাইজ এবার আমরা যাচ্ছি কলেজ মাঠ কলেজ মাঠে তোমাদের দেখাবো কি কি ঠাকুর হয়েছে কেমন কি হয়েছে চলো দেখা যাক এমনিতে দেরি হয়ে গেছে তার মধ্যে আবার ট্রাফিকে ফেসে গেছি গাইজ হ্যাঁ বল তখন পেছনে বুঝতেই পারছি না যাচ্ছি যাচ্ছি তো গাইস আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি দেখছি কোথায় যাবি দেখছি কোথায় যাওয়া যায় খাওয়ার জন্য দুপুরে মহাশরীতে যাবো ভাবছি বাট খোলা আছে নাকি আমি জানি না আমি নেটে চেক করতে হবে তো চলো সবাই দেখাচ্ছি তোমাদের কি কি খাচ্ছি আর সামনের অনেকগুলো ঠাকুর তোমাদের দেখানো হয়নি তো ঠাকুর দর্শনটা তোমাদের করিয়ে দেবো চলো আর দেখতে থাকো ব্লগটা Thank you.
পর কলেজ থেকেই বেড়াচ্ছি, এবারে যাব টোটো ধরতে। তো এই সামনাসামনি ভিতরে এত ভিড় যে টোটো মানে টোটো আসছে না, তো ওই পাশে গিয়ে টোটো ধরতে হবে, দেখি পাচ্ছি কিনা। অলমোস্ট দুটো বাসতেই জায়গা, দেখি কোথায় টোটো পাই। দেখো এখানে কি দারুণ সাউথ ইন্ডিয়ান একটা মণ্ডপ করেছে, আর ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছি, ভিতরে যাবো না, কি দারুণ একটা স্টাইলে দাঁড়িয়ে রয়েছে, খুব সুন্দর। এখানে খাওয়া আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখাতে ভুলে গেছি, বাট আমি স্ক্রিন মানে এটা দিয়ে দেবো তোমাদের। আর এখানে আমি খাবার প্যাকিং করে মায়ের জন্য নিয়ে যাচ্ছি। খাওয়া হয়ে গেছে, এবারে আমরা রেস্টুরেন্ট থেকে বেড়ালাম, এবারে বাড়িতে যাবো, আর কোনো কাজ নেই, এবারে গিয়ে শুধু বিশ্রাম। তো গাইস আমি অনেকক্ষণ ঘরে চলে এসেছিলাম, তো এখানে এসে একটু রিল করলাম। আর একটা খুব খারাপ ব্যাপার যেটা ঘুরলো সেটা হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে আমরা কী খেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, মানে এত খিদে পেয়েছিলো সেজন্য মানে আমি মাথা থেকে পুরো এটা বেরিয়ে গেছিলো যে আমি ব্লগ করছি। তো এখন আমি নিচে যাচ্ছি, নিচে গিয়ে একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আবার ভাবছি সন্ধ্যাবেলায় বেড়াবো। তো সন্ধ্যাবেলায় বেড়াবো কি না সেটা তো আমি ঠিক জানি না, তো তাই যদি সন্ধ্যাবেলায় বেড়াই তাহলে তোমাদের সাথে তো দা শেয়ার করবো, যদি না পারি তাহলে আর কিছু করার নেই, ভাববে যে আমি বেড়াইনি কোথাও। তো এখন নিচে যাচ্ছি, ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর একটু বিশ্রাম নিই, অনেক খাটাখাটি করবো, চলো নিচে যাই। সো আই হোপ গাইস আজকের ব্লগটা তোমরা এনজয় করেছো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আরও অনেক মজাদার ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। আর অনেক ভিডিও মেকআপ ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যারা মেকআপ দেখতে পছন্দ করো তাদের জন্য নিচে লিংক দেওয়া থাকবে, তোমরা গিয়ে একবার চেক আপ করতে পারো। সো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমি আজকে যা যা ছবি তুলেছি সেই সব আমি এই ভিডিওতে ইনসার্ট করে দেবো, তোমরা একবার দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও ভিডিওটা। আর আমার ইনস্টাগ্রামে যারা আমাকে এখনও ফলো করোনি তারা ফলো করতে পারো, ওখানে অনেক আপডেটস আমি দেই। তো আশা করবো আজকের ব্লগটা ভালো লেগেছে। So bye bye and take care.